বৃহস্পতিবার ময়নাগুড়ির 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রচার চালালেন। প্রার্থী রীনা বিশ্বাস বলেন, এবারে ময়নাগুড়ির নব পৌরসভা নির্বাচনে 100% ভোট পেয়ে তিনি জয়যুক্ত হবেন। তিনি আরও বলেন, পৌরসভা নির্বাচনে জিতলে তার ওয়ার্ডের যেসব সমস্যাগুলি রয়েছে সেই সমস্ত সমস্যার দিকে নজর দিয়ে তা সমাধানে উদ্যোগী হবেন। সেই সঙ্গে ওয়ার্ডে জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল, আলো, রাস্তাঘাটের দিকে নজর দেবেন এবং উন্নয়ন করবেন। তিনি এদিন ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে যান, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং করজোড়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানান। এদিন ময়নাগুড়িতে ভোট প্রচারে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক খগেশ্বর রায়। প্রার্থী রীনা বিশ্বাস কি জানালেন শুনুন। বললাম, আপনি কত নম্বর ওয়ার্ড থেকে এবং কোন পার্টির থেকে দাঁড়িয়েছেন? সন্দীপ অটো লাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার, এক্সপালস 202V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5,000 টাকা পর্যন্ত ছাড়, গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি, এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার, মোবাইল 9832077848। আমি 13 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছি। বললাম যে আপনি মানে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমি পুরোপুরি আশাবাদী, কারণ পাড়ার মানুষের যা কথা শুনছি, উৎসাহ দেখছি, তাতে আমি পুরোপুরি মানে ভাবছি যে আমিও জিতবো এবং পাড়ার মানুষ আমাকে আশীর্বাদ করবে। বললাম জিতলে কি কি করবেন? অনেক উন্নয়ন আছে যেগুলো আগে হয়ে গেছে, পঞ্চায়েতি আমলে রাস্তাঘাট, ড্রেন, অনেক কিছুই হয়েছে। তো এখন কি যেটা করার হচ্ছে, আবর্জনা ফেলার একটা জায়গা যেটা আমাদের মানে ওয়ার্ডের খুব বড় একটা ডিমান্ড, আবর্জনাগুলো একটা স্থায়ী একটা ব্যবস্থা করার জন্য এটাই করবো, এবং রাস্তাঘাটগুলোকে সংস্কার করা, লাইট ব্যবস্থা ঠিক করা, এগুলো। জল, হ্যাঁ, জল নিকাশি ব্যবস্থা তো আছে, পানীয় জল ব্যবস্থা আছে, কিন্তু ওগুলোকে একটু ঠিকঠাক করে করতে হবে, কারণ পঞ্চায়েতি আমলে আমাদের পাকা ড্রেন পরিষ্কার করার কোনো যোজনা বা পরিকল্পনা ছিল না, আর পৌরসভাতে তো এটা আছে, তো নিকাশি ব্যবস্থাটাকে আরও উন্নত করার চেষ্টা করছি।